ইগাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মোটামুটি আমি প্রায় 3 মাস ধরে আমার নতুন চ্যানেল খুলেছি। আশা করছি আপনারা সবাই দেখছেন আমার রেসিপিগুলো। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার রেসিপিগুলিকে আপনারা সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক এগোতে পারবো, আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। আপনাদের সহযোগিতা আমার অনেক প্রয়োজন। আশা করছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি যেগুলি রেসিপি শেয়ার করব সেগুলি সবার প্রথমে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। এটাই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করুন। তো চলুন আজকে আমি আমার রেসিপিটি আপনাদের দেখাচ্ছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজাদার একদম লোভনীয় রেসিপি, নারিকেল ইলিশ ভাপা। এই নারিকেল ইলিশ ভাপা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আপনারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। এখানে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আমি মাছগুলিকে এভাবে করে কেটেছি, তার মানে মাছের যে গাদার পিসটা থাকে গাদাটা কেটে নিয়েছি। এই গাদার পিসের মধ্যে কি হয়, কাঁটা বেশি থাকে, বাচ্চারা খেতে পারে না, এর জন্য কি করেছি এই গাদার পিসটা ভাজা করলে খেতে একটু কাঁটাটা কম লাগে। আর এইখান থেকে গাদার পিসটা কেটে কেটে এভাবে করে আমি মাছটা রান্না করবো। এটা আমাদের কাঁটা একটু কম হয়, বাচ্চাদের খেতে একটু সুবিধা হয়, এর জন্য আমি কাঁটার পিসগুলো কেটে নিয়েছি। আপনারাও এরকম করে কখনো বাচ্চা থাকলে অসুবিধা হয় কেটে করে নেবেন, খেতে অনেকটা সুবিধা হয়। আমি এখন প্রথমে গাদার মাছগুলিকে ভাজবো। এই মাছ ভাজা দিয়ে, এই মাছ ভাজার তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে একদম অমৃত লাগে। ইলিশ মাছ হলেতে আমাদের এই মাছ ভাজাটা লাগবেই। গাদার মাছটা ঝোলে মুঝে দিতে কাটার জন্য খাওয়া যায় না, আমরা এটা সাধারণত ভাজায় খেয়ে থাকি। এই মাছ ভাজার তেল দিয়ে লঙ্কা লবণ দিয়ে মেখে একদম খেতে অমৃত। আপনারা খেয়ে দেখবেন এই মাছ ভাজা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কত সুস্বাদু লাগে, না খেলে খুবই মিস করবেন। তাই আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডারে 2 চামচের মতো সাদা সর্ষে, 2 চামচের মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি, 4-5টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করলে কি হয়, সর্ষেটা দিতে হয় না, এর জন্য কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করবো। দিয়ে দেব সামান্য জল, সরিষা, কাঁচা লঙ্কার পেস্ট আমার রেডি। এখানে সরিষার ব্লেন্ডারের মধ্যেই আমি সরিষাটা ঢেলে নিয়েছি। এখানে 1 বাটির মতো নারিকেল কোরানো নিয়েছি, এটাকেও সামান্য একটু জল দিয়ে একটা মিহি মসৃণ পেস্ট করে নেব। এখানে নারকেল পেস্টটাও হয়ে গেছে, এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রের মধ্যে সরিষার পেস্টটা ঢেলে নিয়েছি, এখন আমি এই নারিকেলের পেস্টটাও ঢেলে নেব।
এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন মাছগুলি দিয়ে দিব এর মধ্যে। মাছগুলিকেও মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিব। সবগুলিকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিব। মাছগুলি আমার মশলার সঙ্গে সব মিশানো হয়ে গেছে। আমার মাছের পিসগুলি একটু বড় বড়, বাটিটা একটু ছোট হয়ে গেছে। আমার এখানে 1 কিলো 200 ওজনের মাছ ছিল। মাছগুলি দিয়ে গাদাগুলো আমি কেটে নিয়েছি, গাদাগুলো ভাজা খাবো আর এই মাছগুলি দিয়ে ভাপা করব। এখন আমি এর মধ্যে ব্লেন্ডারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, আমি এই কড়াইয়ের মধ্যেই এই বাটিটা বসিয়ে দিব। জলটা বুঝিয়ে দিবেন যেন বাটিটা আধা বাটির থেকে নিচে থাকে, উপরে যাতে না আসে। মুখটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নিব। 30 মিনিট হয়ে গেছে, আমি এখন এই ঢাকনাটা খুলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি বাটিটা নামিয়ে নিব, তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমার টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা খুলে নিচ্ছি, খুলে দেখছি কেমন হয়েছে আমার ভাপানোটা। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের 1 পিস মাছ উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মাছটার হাত দিলে বুঝতে পারবেন, একদম নরম তুলতুলে হয়ে গেছে। একদম সাবধানে উঠাতে হবে মাছগুলিকে।
একদম সুন্দর স্মেল বেরিয়েছে। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করবেন। আমি যেগুলো নতুন নতুন রেসিপি শেয়ার করব সেগুলি অতি সহজে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো আর দেরি না করে ফটাফট বেল বাটনটি আপনারা ক্লিক করে ফেলুন। আপনারা কিন্তু আপনাদের আপনজনের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় পাশে থাকবেন আমার। আপনারা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাব, আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসব অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।